পাঁচজনের ছিল রমজান পাঁচজন তখন সুদাসী বাসার মামলা উনিশ আজকে আমরা এখানে ওই দুটার অতি আমরা পাইনি, ওটা সিএমএস মহানগরে আছে। আজকে যে তিন মামলা শুনানি হয়েছে এখানে দেড় মাসের আন্দোলন চলছে, উনি যে মামলাটা এটা উনি শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছে। আর রমনা চব্বিশ এবং পঁচিশ মামলায় অ্যাডভোকেট মহাশয় আলম সাহেব এবং এমএস পাশা রিটায়ার্ড আলতাফ হোসেন চৌধুরী সাহেব উভয়কে উনি জামিন দিয়েছেন দশ হাজার টাকা করে। আচ্ছা, অভিযোগগুলো কী ছিল মামলার? অভিযোগগুলো ছিল যেমন উনিশ মামলার অভিযোগ ছিল সিদ্ধাসীদের পাশার এখানে যে গাড়ি ভাঙচুর, বোমা বিস্ফোরণ, এই ধরনের অভিযোগ এনেছে। আর অন্য যে বিধি মামলা চব্বিশ এবং পঁচিশ, ওখানেও একটা ছিলেন দাদা বিয়ে কাকাইল মোড় সংলগ্ন রাজমণি চিনা বলের এখানে, আরেকটা ছিলেন আপনার দুর্নীতি দমন কমিশনের এখানে। অভিযোগ সবগুলোর অভিযোগই প্রায় সেম অভিযোগ ছিল দণ্ডবিধির এবং বিস্ফোরকের এখানে। আচ্ছা, আমরা শুনলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের নাকি অসুস্থ, উনি নাকি চিকিৎসা, এই যে দুজন আসামি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং তারা নির্দেশনা দিয়েছে, তারা গাড়ি ভাঙচুর করছে বা ঘটনাস্থলে ছিল এরকম কোনো অভিযোগ তাদের যদি ছিল না। আর উভয়ে বর্তমানে অসুস্থ, যেমন আমাদের এয়ারবাস মশারিরা আন্তর্জাতিক চৌধুরী সাহেব উনি কিছু হসপিটালে কিছু ছিল, উনি চিকিৎসাধীন আছেন, ওনার বয়স তিরাশি বছর। আর আমাদের অ্যাডভোকেট সৈয়দ আলাল সাহেবও উনিও অসুস্থ, উনিও কাশিমপুর কারাগারে উনি চিকিৎসাধীন অবস্থা আছে, ওনার একটা কিডনি ওনার অপসারণ করা হয়েছে, সেটাও উনি ঝুঁকির মধ্যে উনি বর্তমানে যে ফিরে আসে ওষুধ দিক বিবেচনা করে জামিন দিয়েছে। থ্যাংক ইউ।